জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেল। বিশ্বের অন্যতম দামি তারকা ক্রিকেটারও বলা চলে ক্যারিবিয়ান এই রক স্টারকে বিশ্বব্যাপী তার ভক্তের সংখ্যা নেহাত কম নয় কিন্তু সেই ক্রিস গেলেই বলিউড স্বপ্নরাজ্যের আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়কুনকে খুব পছন্দ করেন বলে জানা গেছে এখানেই শেষ নয় এই অভিনেত্রীর সঙ্গে নাচতেও চান ইউনিভার্স বসখ্যাত এই ক্রিকেটার ভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এমনই মন্তব্য করেছেন তিনি দীপিকার সঙ্গে সাক্ষাৎও করেছেন ক্রিস গেল তা জানিয়ে এই ক্রিকেটার বলেছেন আমি দীপিকার সঙ্গে দেখা করেছি চমৎকার একজন মানুষ তিনি আমি একটি গানে তার সঙ্গে নাচতে চাই এদিকে গজের তারকা ক্রিস গেল সঙ্গীত জগতে পা রেখেছেন জনপ্রিয় রেফার অর্কের সঙ্গে মিলে নতুন একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি নাম দিয়েছেন ওহ ফাতিমা এই গান নিয়ে কথা বলতে গিয়ে দীপিকার প্রতি অনুরাগের কথা জানিয়েছেন ক্রিস আকস্মিকভাবে গানের জগতে পা রাখার কারণ ব্যাখ্যা করে এই তারকা ক্রিকেট বলেছেন আসলে এর সূচনা করোনা সংকটের সময় যখন আমরা সবাই ঘরবন্দি ছিলাম ওই সময় আমার এক বন্ধু বলে চলো একসঙ্গে গান করি গানটি করে আমি মুগ্ধ হয়েছি সবচেয়ে আনন্দের বিষয় জামাইকার মানুষ এটি পছন্দ করেছেন তারপর আমরা আরেকটি গান রেকর্ড করি এমনকি বাড়িতে নিজের একটি স্টুডিও গড়ে তুলেছি যাতে সঙ্গীতপ্রেমীদের কাজে আসে তাছাড়া তিনি আরও বলেছেন ক্রিকেট ক্যারিয়ারে কখনো ভাবিনি আমি গান গাইব মাঠ থেকে কিংবা মাঠের বাইরে গেইল মানেই বিনোদনের ঝড় অনুরাগীদের বিনোদন দেওয়ার বিন্দুমাত্র খামতি রাখেননি তিনি দুই একুশ সালে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলেছিলেন গেল। তখনই ক্যারিবিয়ান দৈত্যকে পাওয়া গিয়েছিল গানের ভূমিকায় বর্তমানে দীপিকার ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে প্রজেক্টকে সিনেমায় দেখা যাবে তাকে হৃত্বিক রৌশনের ফাইটার সিনেমাতেও অভিনয় করেছেন দীপিকা দীপিকার ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনায় ছিল তার কর্মজীবনের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে রণবীর কাপুরের সাথে প্রেম বাসনা আয় হাসিনো দুই ছবিতে কাজ করার সময় থেকে তিনি তার সহশিল্পী রণবীর কাপুরের সাথে প্রেমের সম্পর্কে জড়ান তিনি প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা বলেন এবং তার ঘাড়ে রণবীরের নাম অধ্যক্ষর চিহ্নিত একটি ট্যাটো আঁকিয়ে নেন তার ভাষ্যমতে এই সম্পর্ক তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল এবং তিনি আরও আত্মবিশ্বাসী ও সামাজিক হয়ে ওঠেন পরের বছর তাদের সম্পর্ক ভেঙে যায় এবং তিনি এক সাক্ষাৎকারে জানান তার সাথে দীর্ঘদিন যাবৎ বিশ্বাসঘাতকতা করা হয়েছিল দুই সালে এক সাক্ষাৎকারে তিনি কাপুরের বিরুদ্ধে ব্যবিচারের অভিযোগ আনেন এবং কাপুর নিজেও তা স্বীকার করেন এছাড়াও আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কর্ণধারের পুত্র সিদ্ধার্থ মলয়ের সাথে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে দুই সালে তিনি রণবীর সিংয়ের সাথে তার সম্পর্কের কথা জানান সঞ্জয়লীলা ভাঞ্জালির গলিওকি রাসলীলা রামলীলা ছবির সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়েছিল কোমোতে কঙ্কানি ও সিদ্ধিরীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা নারীর অধিকার বিষয়ে সচেতন ও সম্প্রতি জনপ্রিয় পণ্য ভোগের স্বল্প ধৈর্ঘ্য চলচ্চিত্র মাই চয়েজে তিনি অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন তাছাড়াও ছবির সেটে তার সময়ানুবর্তিতার সুনাম আছে এই টিভি দেশ দর্শের কথা বলে